মু নামে এক পোশাক শ্রমিক গৃহবধূকে হত্যা করে এভাবেই শিশু সন্তান নিয়ে পালিয়ে যায় পাষণ্ড স্বামী ফারুক। মাত্র 2 সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় স্ত্রী সন্তানের কাছে এসেছিল ফারুক। গার্মেন্টসে তার চাকরির ব্যবস্থাও করে দেয় স্ত্রী। ফারুকের অত্যাচার থেকে বাঁচতে দীর্ঘদিন আগে সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছিলেন শিমু, তবে বাঁচতে পারেননি হতভাগ্য এই স্ত্রী। এর আগে গ্রাম থেকে এসে ফারুক এই বাড়ির 5 তলার একটি ফ্ল্যাটে পোশাক শ্রমিক সুমি খাতুন শিমু ও তার 4 বছরের ছেলে সিয়ামের সাথে বসবাস শুরু করে। পাশের ফ্ল্যাটেই শিমুর 2 বোন ও খালা খালু ভাড়া থাকেন। সোমবার রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে শিমু তার ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে শিমুর 1 বোন তাকে কারখানার কাজে যাওয়ার জন্য ডাকতে যায়। গিয়ে দেখেন দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো। ভেতরে ঢুকে দেখেন শিমু ও তার স্বামী সন্তান কেউ নেই, তবে বিছানা রক্তাক্ত, ডাকাডাকি করে কোনো সাড়া নেই। পরে বাথরুমে গিয়ে দেখেন বোন শিমুর গলা কাটা রক্তাক্ত নিথর দেহ। তার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের সবাই। খবর পেয়ে 20 জুন মঙ্গলবার সকাল 10টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের 5 তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমি খাতুন শিমু গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মগন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে। তার পলাতক স্বামী ফারুক হোসেন একই গ্রামের তৈয়বর মিয়ার ছেলে। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের 4 বছরের 1 ছেলে সন্তান রয়েছে। নিহতের স্বজনের দাবি, এর আগে পারিবারিক কলহের জের ধরে শিমুকে গলা চেপে হত্যা করতে চেয়েছিল। আশারুমের মধ্যে খুঁজতেছি পাই না। পরে আমি যে চাদরটা আলোক করেছি দেখি যে রক্ত, পরে রক্ত দেখে বাথরুমের ভেতরে চলে গেছি। যাই আমি ডাকতেছি আমার বোনের নাম ধরে, পরে আমার বোনক দেখি আমি সাড়া পাই না। পরে বালতি দিয়ে দরজা ধাক্কা মারছি টয়লেটের ভেতরে, দেখি আমার বোনক টয়লেটের ভেতরে জব করে রান্না দিয়ে ঢাকে থুয়ে ও বাবু নিয়ে পালায় চলে গেছে। হ্যাঁ, বিয়ে হওয়ার পর থেকে অনেক সালিশ বিচার হয়েছে, কোনো কিছু ভালো কাপড় চোপড় চাইলে দিতে চায় না। একটা ছোল হয়েছে, ছোলের কারণে ও ঢাকায় এসে চাকরি নিছে ছোলক মানুষ করার জন্য। মনের মধ্যে শয়তানি ছিল আমরা জানি না যে এরকম দুর্ঘটনা ঘটে, ভালোর জন্য আমরা আনছিলাম পরে খাওয়ার জন্য। সন্তান নিয়ে জামাই বউ এখনো বিভিন্ন রকমের সমস্যা। মেয়েটি নিয়ে আমার বোন খালি বলতো যে এত অত্যাচার আমি সহ্য করতে পারবো না, আমাকে 10-12 দিন আগে গলা টিপে আমাকে মেরে ফেলতে ধরছিল। প্রশাসন জানে দ্রুত গ্রেপ্তার করে, আর আমরা বিচার চাই, কঠিন শাস্তি চাই। ঘটনার পর থেকে সন্তানকে নিয়ে স্বামী ফারুক হোসেন উধাও, ফারুককে খুঁজছে পুলিশ। ওনার পাশে বোন বসবাস করতো এই পঞ্চমতলা ফ্ল্যাটে, পৃথক পৃথক রুম। এই যে ফারুক যে তার স্বামী, স্বামী চাকরি করতো হইলো আয়রন ম্যান, ধারণা মানে করছি যে মানে ধারালো কোনো চাকু কিংবা দাদারা গলায় মানে একটু গলা কাটছে। আমরা এসেই তো সুরতাল বা আইনগত যে প্রসেস আমরা এই প্রসিডিওর মেনটেন করতেছি। নিহত শিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।